কখনো দরজার ফ্রেমে, আবার কখনো গাড়ির তেলের ট্যাঙ্ক অথবা ড্যাশবোর্ডে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পরিবহনের ক্ষেত্রে নিত্য নতুন এমন অনেক কৌশল অবলম্বন করে থাকে মাদক কারবারিরা। আর মাদকের এই ব্যবসার সাথে সাধারণ মানুষের পাশাপাশি জড়িয়ে পড়ছে জনপ্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক বিপদগামী সদস্যরাও। 2018 সাল থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত ফেনীর 102 কিলোমিটার সীমান্ত দিয়ে ভারতীয় সকল মাদক এদেশে এসেছে। অথচ মূল যে মাদক কারবারিরা, তারা রয়ে গেছেন বরাবরের মতো ধরাছোঁয়ার বাইরে। চলতি বছরের জুন মাস পর্যন্ত জেলা পুলিশ, র‍্যাব এবং অন্যান্য সংস্থা মিলে মাদক বিরোধী অভিযানে 93,000 পিস ইয়াবা, 859 কেজি গাঁজা উদ্ধার করেছে আর 584 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে 452টি মামলা দেওয়া হয়েছে। আমরা দুই সীমান্ত রক্ষী বাহিনী কিন্তু আমরা এই দুই লিস্ট আমরা শেয়ার করি, সেই চোরা কারবারি বা সেই অনুযায়ী কিন্তু আমরা পদক্ষেপ নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর 200 থেকে 250টি অভিযান এই ফেনী জেলাতে করছে। ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা সেখানে অভিযান দিচ্ছি। ফেনীর জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমানে বিচারাধীন 16,500 মামলার মধ্যে শুধু মাদকের মামলা 5,000-এর বেশি। যারা মূল মাদক কারবারি, যারা মাদকের মাস্টার মাইন্ডার, তারা গ্রেপ্তার হয় না, ক্যারিয়াররা গ্রেপ্তার হয়। এবং যার ফলে মাদকের অধিকাংশ মামলায় যথাসময়ে সাক্ষীরা হাজির হন না। মাদক কারবারিদের রুট হিসেবে ফেনীকে ব্যবহারের বিষয়টি নজরে আছে জানিয়ে জেলা পুলিশ বলছে এ ব্যাপারে তৎপর তারা। আমরা চেষ্টা করি যে সবসময় রুট অ্যানালাইসিস এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর। ভৌগোলিক অবস্থানের কারণে ফেনীর রেলপথের 26 কিলোমিটার আর সড়কপথে ঢাকা চট্টগ্রামে যাওয়া আসায় দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে ফেনীর 27 কিলোমিটার মহাসড়ক ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই মাদকের বিস্তার রোধে এই পথের মাদক কারবারিদের রুখে দেওয়াটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।